নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মোনা ফুড কিচেন। চলুন শুরু করে নেওয়া যাক আজকের রেসিপি। সেটার জন্যে আমি 2 টেবিল স্পুনের মতন টক দই এরকম ছাকনাতে নিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর একটা প্যানে 2 টেবিল স্পুনের মতন বেসন নিয়ে বেসনটাকে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে রোস্ট করে নেব। বেসনটা রোস্ট করার মাঝখানে একবার কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করব। সেটা অপশনাল, চাইলে অ্যাড করতে পারেন বা নাও করতে পারেন। সেটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রোস্ট করে যখন বেসন থেকে খুব ভালো একটা বেসন ভুনার গন্ধ আসবে আর স্লাইটলি একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের বুঝতে হবে আমাদের বেসনটা ডান। আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এই রেসিপিটার জন্য দইয়ের সম্পূর্ণ জল ঝরিয়ে নেওয়াটা আর বেসনটাকে ঠিক মতন রোস্ট করে নেওয়াটা খুবটাই দরকার। এই দুটোকে ঠিকভাবে করে নিলে এই পুরো রেসিপিটা একদম পারফেক্টলি তৈরি হবে। তো চলুন রেসিপিটা দেখতে থাকি। আমি এখানে বোনলেস চিকেনের পিস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই রেসিপিটার জন্যে চিকেনের জল ঝরিয়ে নেওয়াটা খুবটাই দরকার। এবার ম্যারিনেশনের জন্য আমাদের লাগবে পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, রোস্টেড কস্তুরি মেথি ক্রাশ করে নিয়েছি হাতে, আর লাগবে কুচনো লঙ্কা, জিঞ্জার গার্লিক পেস্ট। আমি এখানে বাইরের প্যাকেটের জিঞ্জার গার্লিক পেস্ট ব্যবহার করেছি, এটাতে আমার মনে হয় যে স্বাদটা খুব ভালো আসে। আর নিয়ে নিয়েছি জল ঝরানো টক দই। এগুলোকে সব আগে ভালো করে মিক্স করে নেব। এগুলো যখন ভালো করে মিক্স হয়ে যাবে তখন রোস্ট করে রাখা বেসনটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। নিয়ে এটাকে মোটামুটি 1-2 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব। ওভারনাইট ম্যারিনেশনে রাখলে আরও ভালো হয়। চিকেন বা মাটন যে কোনো ম্যারিনেটেড রেসিপিতে যদি আমরা ম্যারিনেশনটা আগের দিন বা ওভারনাইট যদি করে রাখি তাহলে টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়ে যায়। এবার আমরা একটা প্যানে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে তেলটা ভালো করে গরম হলে ম্যারিনেটেড চিকেনটা আমরা ভালো করে সাজিয়ে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমাদেরকে ঢেকে ঢেকে চিকেনটাকে কুক করতে হবে। একটা সাইড ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর আরেকটা সাইড আমাদের কিন্তু উল্টাতে হবে। একটা সাইড আমাদের ভালো করে ফ্রাই হয়ে গেছে, এবার আরেকটা দিক ভালো করে উল্টে আবারও পরিমাণ মতন টাইম অনুযায়ী গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে আমরা ঢেকে রাখব। একটা দিক মোটামুটি 4-5 মিনিটের জন্য ঢেকে কুক করতে হবে। কারোর এটা থেকে কমও টাইম লাগতে পারে, কারোর বেশিও লাগতে পারে, ডিপেন্ড করছে চিকেনের সাইজের ওপর আর ম্যারিনেশনের ওপর। সেই বুঝে আমরা চিকেনটাকে পারফেক্টলি কুক করে নেব। এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি। আমি একটা রিকোয়েস্ট করব, এটা একবার বাড়িতে ট্রাই করবেন, নিয়ে অবশ্যই জানাবেন যে কিরকম লাগলো। এটা একটা মাস্ট ট্রাই রেসিপি, প্লিজ ট্রাই ইট আউট। চিকেনটা একবার ভাজা হয়ে গেলে আমরা এরকম একটা কাবাব স্টিক নেব। কাবাব স্টিকে আমরা অল্প 1-2 ফোঁটা পরিমাণ হাতে সর্ষের তেল নিয়ে কাবাব স্টিকটাতে লাগিয়ে নেব। তারপরে আমরা এখানে কিছুটা পরিমাণ বাটার মেল্ট করে এরকম একটা ব্রাশ নিয়ে নেব আর কাবাবগুলোকে একটা প্লেটে নিয়ে নেব। এবার কাবাবগুলোকে কাবাব স্টিকের মধ্যে আমরা ভালো করে ভরে নেব। কাবাব স্টিকের যে এন্ডটা আছে এন্ডের থেকে একটুকু ছেড়ে আমরা কাবাবগুলো ভরব, কারণ যখন আমরা কাবাবগুলোকে শেকব তখন যাতে আমাদের হাতে না লাগে সেজন্য আমরা এইভাবে এটাকে ভরে নেব। নিয়ে একটা ব্রাশের সাহায্যে আমরা মেল্ট করে রাখা বাটারটাকে চিকেনের প্রত্যেকটা দিকে লাগিয়ে নেব, ওপরে হোক বা নিচে। তারপরে ফ্লিপ করে পেছনের দিকেও, ওপরে হোক বা নিচে, সব দিকে, প্রত্যেকটা এজ আর প্রত্যেকটা কর্নারে আমরা কিন্তু মেল্টেড বাটারটা লাগিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে হাইতে রেখে কাবাব স্টিকটাকে ধরে আমরা ভালো করে কাবাবগুলোকে শেকে নেব। কাবাবগুলোকে আমাদেরকে খুব ভালো করে শেকতে হবে যাতে কাবাবগুলো পুড়ে না যায়। সেটার জন্যে আমরা কাবাব স্টিকটাকে কনস্ট্যান্ট গোল গোল ঘুরিয়ে হোক
বা ওপর নিচ করে হোক, আমাদেরকে কিন্তু প্রত্যেকটা দিক আর প্রত্যেকটা এজ ভালো করে শেকে নিতে হবে। কাবাব স্টিকটাকে বারবার ওপর নিচ বা গোল গোল ঘোরালে প্রত্যেকটা দিক আর প্রত্যেকটা কর্নার ইকুয়ালভাবে কিন্তু শেকা হবে, সেজন্যই এটা করা। আর অবশ্যই আমাদেরকে হাই ফ্লেমে রেখে কিন্তু কাবাবটাকে শেকতে হবে। একবার যখন আমাদের কাবাবটা শেকা হয়ে যাবে, তখন আমরা কাবাবগুলোকে গরম গরম স্যালাডের সাথে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আমাদের হোমমেড কাবাব রেসিপি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার আর কমেন্ট নিশ্চয়ই করবেন। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন।